বালেশ্বর ট্রেন দুর্ঘটনা সালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার সকালে হাওড়া ডুমুর জলা থেকে কপ্টারে করে রওনা দিলেন মমতা এদিকে নয়াদিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও বালেশ্বরে ট্রেন দুর্ঘটনাস্থলে যাবেন বলে সূত্রের খবর ইতিমধ্যে এলাকায় তৈরি হয়েছে তিনটি হেলিপ্যাড শুক্রবার রাতে টুইট করে দুঃখ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার সকালে ঘটনাস্থলে যান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উচ্চ পর্যায়ের তদন্তে নির্দেশ দিয়েছেন তিনি পাশাপাশি কলকাতা থেকে ঘটনা ঘটনা প্রতিনিধি দল পাঠান মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার সংসদ দোলা সেনের নেতৃত্বে শুক্রবার গভীর রাতে প্রতিনিধি দল পৌঁছে যান বালেশ্বরে মমতা নিজে ওড়িশা সরকার এবং রেলের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লিখেছিলেন শুক্রবার সন্ধ্যায় বালেশ্বরের কাছে একটি পণ্যবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়েছে পশ্চিমবঙ্গ থেকে যাত্রীবাহী শালিমার করমন্ডল এক্সপ্রেসে অনেকে গুরুতর হয়েছেন আমাদের রাজ্যের যাত্রীদের জন্য ওড়িশা সরকার এবং দক্ষিণ পূর্ব রেলওয়ের সঙ্গে আমরা যোগাযোগ রেখে চলছি জরুরি ভিত্তিতে কন্ট্রোল রুমও চালু করা হয়েছে প্রসঙ্গত মৃতের সংখ্যা দুশো আটত্রিশ আহত নশো জনেরও বেশি মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে উল্লেখ্য শুক্রবার সন্ধ্যা সাতটায় ওড়িশার বালেশ্বরে দুর্ঘটনার কবলে পড়ে চেন্নাইগামী করমণ্ডল করমন্ডল এক্সপ্রেস ফেরো রিপোর্ট ওঙ্কার বাংলা